মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লিখিত উপন্যাস লীলাবতী। পড়ছে উপন্যাসের প্রথম পর্ব, পাঠে আছে সজল। ধন্যবাদ। রেললাইনের উপর একটা বক বসে আছে, মেসো বক। এ ধরনের বক বিলের উপর উড়াউড়ি করে, অল্প পানিতে এক ঠ্যাং ডুবিয়ে মাছের সন্ধানে দাঁড়িয়ে থাকে। এদের ডাঙায় আসার কথা না, আর যদি আসেও গম্ভীর ভঙ্গিতে রেললাইনে বসে থাকার কথা না। সিদ্দিকুর রহমান বিস্মিত চোখে বকটার দিকে তাকিয়ে রইলেন। এর ঘটনাটা কি, এ কি চায়? বকটা ধবধবে সাদা, পানির বকের পালক সাদাই হয়, সারাক্ষণই পানিতে ডুবাডুবি করছে, পালকে ময়লা লেগে থাকার কোনো কারণ নেই। ডাঙার বকের পালক এত সাদা না, বাদামি রং। মেসবক পানিতে যেমন এক ঠ্যাঙে দাঁড়িয়ে থাকে, রেললাইনের উপরও এক ঠ্যাঙে দাঁড়িয়ে আছে। মাথা নাড়াচ্ছে না, শরীর নাড়াচ্ছে না, স্থির দৃষ্টি। সিদ্দিকুর রহমানের বিস্ময় আরও প্রবল হল। বকটা কি দেখছে? বিলের পানিতে এভাবে দাঁড়িয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকার অর্থ আছে মাছের গতিবিধি লক্ষ্য করা। এখানে বকটার একদৃষ্টিতে রেললাইনের পাথরের দিকে তাকিয়ে থাকার অর্থ কি? সে কি রেললাইনের পাথর দেখছে? ঝিকঝিক শব্দ আসছে, ট্রেন চলে এসেছে। সিদ্দিকুর রহমান যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে ট্রেন দেখা যাচ্ছে না, ঘন জঙ্গলায় আড়াল করে রেখেছে। কিন্তু ইঞ্জিনের শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে, যে কোনো মুহূর্তে ট্রেন দেখা যাবে। বকটা এখনো নড়ছে না, রেললাইনের কম্পন তার অনুভব করার কথা। ধ্যান ভঙ্গ হবার সময় এসে গেছে। সিদ্দিকুর রহমান বুকের ভেতর সামান্য চাপ অনুভব করলেন, অতিরিক্ত উত্তেজনায় তার এরকম হয়, বুকে চাপ ব্যথা বোধ হয়, নিঃশ্বাসে কষ্ট হয়। রেলের ইঞ্জিনটা এখন দেখা যাচ্ছে, কয়লার ইঞ্জিন, বুনকা বুনকা ধোঁয়া ছাড়ছে, কি সুন্দর দৃশ্য। বকটাকেও দেখা যাচ্ছে, বক আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে। সিদ্দিকুর রহমান অস্থির বোধ করলেন, হুশ হুশ শব্দ করে বকটাকে তাড়িয়ে দিতে ইচ্ছা করছে, কিন্তু গলা কেমন যেন আটকে আছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, বুকে চাপ ব্যথা। তিনি তাকালেন রেলের ইঞ্জিনের দিকে, ভালো স্পিড দিয়েছে, ট্রেন ছুটে যাচ্ছে বকটার দিকে। সিদ্দিকুর রহমানের হঠাৎ মনে হল তিনি আর কিছু দেখতে পাচ্ছেন না, গাঢ় ঘুমে তার চোখের পাতা নেমে এসেছে। চারদিকে অদ্ভুত এক শান্তি শান্তি নিরবতা, বাতাস মধুর ও শীতল, বুকের ব্যথাটা নেই, নিঃশ্বাসের কষ্ট নেই। একসময় তিনি চোখ মেললেন, অবাক হয়ে দেখলেন মাঠের উপর তিনি লম্বালম্বি হয়ে শুয়ে আছেন, তার বাঁদিকে প্রকাণ্ড শিমুল গাছ, গাছটার ছায়া পড়েছে তার শরীরে। ছায়াটা এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে তিনি একটা ছায়ার চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। তার চোখের সামনে আশ্বিন মাসের মেঘশূন্য আকাশ, আকাশে দুটো চিল উড়ছে, অনেক উঁচু দিয়ে উড়ছে, তাদের দেখাচ্ছে বিন্দুর মতো। তিনি উঠে বসলেন, ফাঁকা মাঠ, আশেপাশে কেউ নেই, থাকার কথাও না। রেললাইনের উপর বকটা দাঁড়িয়ে নেই, সে ট্রেনের নিচে চাপাও পড়েনি, চাপা পড়লে তার রক্তমাখা শরীর পড়ে থাকত। সিদ্দিকুর রহমান দুই হাতে ভর দিয়ে হেলান দেবার ভঙ্গিতে মাটিতে পা সরিয়ে বসে আছেন। বিকেলের আলো দ্রুত কমে আসছে, রেললাইনের ওপাশের জলে কুয়াশা জমতে শুরু করেছে, কয়েকটা ক্যাচকাচি পাখি তার পায়ের কাছে ঘোরাফেরা করছে। তিনি চাপা গলায় বললেন, হুশ হুশ। সেই সঙ্গে ডান পায়ে মাটিতে বাড়িও দিলেন। পাখিগুলি একটু দূরে চলে গেল, তবে ভয়ে উড়ে চলে গেল না। ক্যাচকাচি পাখিগুলি চড়ুই পাখির মতোই সাহসী, এরা মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে। ধূসর বর্ণের পাখি, চোখ হলুদ, সারাক্ষণ ক্যাচকাচ করে বলেই নাম ক্যাচকাচি পাখি। তাদের আরও একটা বিশেষত্ব আছে, এরা সাতজনের একটা দল বানিয়ে থাকে। ক্যাচকাচি পাখির ঝাঁকে সবসময় সাতটা পাখি থাকবে, সাতের বেশিও না কমও না। যদি কখনো কেউ দেখে দলে সাতটার কম পাখি আছে, তাহলে তার ঘনিষ্ঠ কোনো একজনের মৃত্যু ঘটে। অর্থহীন প্রচলিত প্রবাদ, তারপরেও ক্যাচকাচি পাখি দেখলেই সবাই পাখি গুনে। সিদ্দিকুর রহমানও গুনতে শুরু করলেন, এক দুই তিন
চার পাঁচ ছয়, একটা পাখি তো কম। তিনি আবার গুনলেন, পাখি ছয়টা। এর মানে কি, পাখি ছয়টা কেন? ধুলাবালির উপর বসে থাকার কোনো অর্থ হয় না, কিন্তু তার উঠতেও ইচ্ছা করছে না, বরং আবারও শুয়ে পড়তে ইচ্ছা করছে। সন্ধ্যা না মিলানো পর্যন্ত শুয়ে থাকলে মন্দ হয় না। সন্ধ্যা মিলাবে, ঘন হয়ে কুয়াশা পড়বে। আজ চাঁদের নয় তারিখ, চাঁদের আলো আছে, সেই আলো কুয়াশায় পড়বে, কুয়াশাকে মনে হবে চাঁদের আলোর হাওর, সেই হাওরের ভেতর দিয়ে বাড়িতে পৌঁছে যাওয়া। খোলা মাঠে চিত হয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে নানান বিষয়ে চিন্তা করতে খারাপ লাগার কথা না। তার বয়স ৫৭, এই বয়সে মানুষ পার করে আসা জীবনের কথা চিন্তা করে, সূক্ষ্ম হিসাব নিকাশ করে, কোনো হিসাবই মেলে না। এই বয়সটা হিসাব মেলানোর জন্য ভালো না। সিদ্দিকুর রহমান চারিদিকে দেখে আবারও শুয়ে পড়লেন। পাঞ্জাবিতে ধুলা জাল আগার লেগে গেছে, বাড়িতে পৌঁছে গরম পানিতে গোসল দিতে হবে। বড় এক বালতি গরম পানিতে সামান্য কর্পূর দানা সেরে দিয়ে আরাম করে গোসল। পানিতে কর্পূর দিয়ে গোসলের অভ্যাস তিনি পেয়েছেন তার প্রথম স্ত্রী আয়নার কাছ থেকে। কর্পূর দিয়ে গোসলের জন্যে আয়নার শরীরে কর্পূরের গন্ধ লেগে থাকত। কাপড়ে কর্পূরের গন্ধ লাগলে কাপড় বাসি বাসি মনে হয়, মানুষের গায়ে এই গন্ধ আবার অন্যরকম লাগে। আয়না কতদিন আগে চলে গেছে, কিন্তু তার অভ্যাস রেখে গেছে। মানুষ কখনো পুরোপুরি চলে যায় না কিছু সে রেখে যায়। তিনি আয়নার চেহারা মনে করার চেষ্টা করলেন, চট করে চেহারা চোখে ভেসে উঠল। এটাও একটা আশ্চর্য হবার মতো ঘটনা, আগে অনেকবার চেষ্টা করেছেন, চেহারা মনে করতে পারেননি। লম্বা মুখ, সরু কপাল, বড় বড় চোখ, চোখের রং বাদামি। একটা কিশোরী মেয়েকে শাড়ি পরিয়ে বড় করার চেষ্টা করলে যেমন দেখায়, তাকে সেরকম দেখাচ্ছে। সে তরুণীও না কিশোরীও না, দুয়ের মাঝামাঝি থেকেই আয়না তার ক্ষুদ্র জীবন শেষ করে গেল। আফসোসের ব্যাপার, খুবই আফসোসের ব্যাপার। নবপরিণীতের স্ত্রীকে নিয়ে তিনি যখন প্রথম বাড়িতে ঢোকেন, তখন তার দাদি যান ফুলবানু জীবিত। বুড়ির বয়স ৭০ উপরে, মেরুদণ্ড বেঁকে গেলেও শক্ত সমর্থ শরীর, কানে শুনতে পান না কিন্তু চোখে খুব ভালো দেখেন। নতুন বউকে দেখে ফুলবানু বিরক্ত মুখে বললেন, হুনসি বউ হ্যান বউ তেন, কই গায়ের রং তো ময়লা, ভালো ময়লা, তিন রাজ্য খুঁজ্জা কি বউ আনলো। সিদ্দিকুর রহমানের এক ফুপু বললেন, আম্মা আপনি কি বলেন, কি সুন্দর চাপা রং। ফুলবানু বললেন, হাতের আর মুখের চামড়ার রং কোনো রং না, পেটের চামড়ার রং আসল, পেটের চামড়া দেখছ। ও বউ, ও নতুন বউ, শাড়ির আঁচলটা টান দিয়ে পেট দেখাও। নতুন বউ দাদিজানের কথা শুনে কেঁদে কেটে অস্থির। রাতে সিদ্দিকুর রহমান স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, দাদিজানের কথায় তুমি কিছু মনে করবে না, দাদিজান এরকমই। আয়না ফুপাতে ফুপাতে বলেছিল, কেউ আমাকে কোনোদিন কালো বলে নাই, কেউ বলে নাই, এখন একজন বলেছে, তাতে কি? তাতে অনেক কিছু। সিদ্দিকুর রহমান শান্ত গলায় বললেন, গায়ের রং কিছু না বউ, মনের রং আসল রং, মনের রং কালো না হলেই হয়। নতুন বউ তাকে অবাক করে দিয়ে বলল, এটা তো ভুল কথা, আমার গায়ের রং কালো হলে আপনি কি আমাকে বিয়ে করতেন? আপনারা প্রথম খুঁজেছেন রং, আপনারা সম্বন্ধ করতে গিয়ে কোন মেয়ের মনের রং কি সেই খোঁজ নেন নাই। মনের রং দেখা যায় না, গায়ের রং দেখা যায়। আমি কি ভুল বলেছি? সিদ্দিকুর রহমান জবাব দেননি, তবে স্ত্রীর উপর সামান্য বিরক্ত হয়েছেন। নতুন বউ মুখের উপর কটকট করে এত কথা বলবে কেন? বাসর রাতে স্বামী কথা বলবে, স্ত্রী লম্বা ঘুমটা টেনে বসে থাকবে, মাঝে মাঝে হ্যাঁ নাসূচক মাথা নাড়বে, এটাই চিরকালের নিয়ম। নতুন বউয়ের মুখের উপর কথা বলার এই স্বভাব অল্পদিনেই স্পষ্ট হয়ে উঠল। এই মেয়ে মুখ বন্ধ রাখে না, কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দেয়। ফুলবানু নাত বউয়ের উপর খুবই বিরক্ত হলেন, তিনি তার নাম দিলেন কটর কটর পক্ষী।
বাড়িতে কেউ এলেই ফুলবানু আয়োজন করে নতুন বইয়ের নতুন নাম শুনিয়ে তার দোষ ত্রুটি নিয়ে গল্প করতে বসেন। ভাটি অঞ্চলের মেয়ে, পানির মধ্যে বড় হইছে, পাইন্না স্বভাব হইছে। পাইন্না স্বভাব কি বুঝলা না? পানি কি করে, গড়াইয়া চলে। নয়া বউ গড়াইয়া চলে, সবসময় গড়াইতেছে। মেয়ের কেমন বাপ মা কে জানে, কোরআন মজিদ পাঠ করতে শেখে নাই। নাত বউরে সেদিন বললাম, কোরআন মজিদ পাঠ করে শোনাও, সুরা ইয়াসিন পাঠ কর। নাত বউ বলল, সে কোরআন মজিদ পড়তে শেখে নাই। তোমরা এমন কথা কোনোদিন শুনছ? মেয়েরে কোরআন মজিদ পাঠ করতে না শিখাইয়াই মেয়ে বিবাহ দিয়েছে। সি সি সি, ঝাড়ু মারি এমন বাবা মার মুখে, এরা শিয়াল কুত্তার অধম। আয়না কোরআন মজিদ পাঠ করতে পারে না শুনে সিদ্দিকুর রহমানও বেশ বিরক্ত হয়েছিলেন। তিনি মনের বিরক্তি চেপে রেখে বলেছিলেন, কোরআন মজিদ পাঠ করতে পারাটা খুবই প্রয়োজন, তুমি শিখে নাও। জুম্মা ঘরের মাওলানা সাহেবকে বলবো, তুমি বোরকা পরে তার সামনে সবক নিবা। আয়না তাকে বিস্মিত করে বলেছিল, কোরআন মজিদ তো আমি পড়তে পারি। পড়তে পারো তাহলে দাদিজানের কাছে মিথ্যা বললে কেন? উনি কানে শোনেন না, উনি কোরআন মজিদ পাঠ কি শুনবেন? তোমাকে পড়তে বলেছে, তুমি পড়বে, উনি শুনতে পান কি পান না সেটা ওনার ব্যাপার। ওনার কোনো কথা আমি শুনব না। কেন শুনবে না? উনি আমার সাথে অশ্লীল কথা বলেন। কি অশ্লীল কথা? সেটা আমি বলতে পারবো না, আমি মুখে আনতে পারবো না। গ্রাম দেশের বৃদ্ধারা নাত বউয়ের সঙ্গে অশ্লীল কথা বলে, এতে দোষ হয় না। দোষ গুণের কথা না, আমার ভালো লাগে না। তোমার ভালো লাগা দিয়ে তো দুনিয়া চলবে না। না চললে না। সিদ্দিকুর রহমান দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, তুমি দুষ্টু প্রকৃতির মেয়ে। আয়না সঙ্গে সঙ্গে বলল, আমি দুষ্টু প্রকৃতির মেয়ে না, আপনার দাদি দুষ্টু প্রকৃতির, আপনিও দুষ্টু প্রকৃতির, দুষ্টু দাদির নাতি দুষ্টু হয়। সিদ্দিকুর রহমান বিরক্ত গলায় বললেন, আমার সম্পর্কে যা ইচ্ছা বলো, কোনো ক্ষতি নাই, কিন্তু আমার দাদি সম্পর্কে এই ধরনের কথা আর কোনোদিন বলবে না। শৈশবে আমার বাবা মা মারা গিয়েছিলেন, আমাকে মানুষ করেছেন আমার দাদি জান, এটা মাথায় রাখবা। আয়না শান্ত গলায় বলেছে, এটা আপনি মাথায় রাখেন, উনি আপনাকে মানুষ করেছেন, আমাকে করেন নাই, আমি ওনাকে দুষ্ট মহিলা বলবো। এই পর্যায়ে সিদ্দিকুর রহমান রাগ সামলাতে পারেননি, আয়নার গালে চর বসিয়ে দিলেন। আয়না ব্যাপারটার জন্য প্রস্তুত ছিল না, সে খাটের এক কোনায় বসেছিল, খাট থেকে হুড়মুর করে নিচে পড়ে গেল। সিদ্দিকুর রহমান তুলতে গেলেন, তার আগেই আয়না উঠে পড়ল। শান্ত ভঙ্গিতে খাটের যে জায়গায় আগে বসেছিল সেই জায়গায় বসল, যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, আপনার দাদি জান আমার শরীর শুকে বলেছেন আমার শরীরে পরপুরুষের গন্ধ আছে, আপনার গায়ের গন্ধ উনি চিনেন, আপনার গায়ের গন্ধ নাকি আমার শরীরে নাই। প্রথম যে পুরুষের সঙ্গে মেয়ে শোয়, সেই পুরুষের গন্ধ গায়ে লেগে যায়। আমি নাকি বিয়ের আগে অন্য পুরুষের সঙ্গে শুয়েছি, সেই পুরুষের টকটক গন্ধ আমার গায়ে আছে। যে মহিলা এমন কথা বলেন তাকে আমি দুষ্ট মহিলা বলবো। সিদ্দিকুর রহমান কি বলবেন ভেবে পেলেন না, তার মাথা ঝিমঝিম করছে। স্ত্রীর গালে চর মারার ব্যাপারটাই তিনি নিজেও হকচকিয়ে গেছেন, এখন আয়না কি বলছে সেটা তার মাথায় ঢুকছে না। তার উচিত এখনই স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া, কিভাবে চাইবেন তাও বুঝতে পারছেন না। আয়না বলল, আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাব, আমাকে পাঠাবার ব্যবস্থা করবেন, যদি না করেন তাহলে আমি নিজেই চলে যাব। যতদিন আপনার দাদি জীবিত থাকবেন ততদিন আমি আসব না, ওনার মৃত্যু সংবাদ পাওয়ার পর আসব। এটা কেমন কথা? কেমন কথা আমি জানি না, আপনার সঙ্গে আমার আর কোনো কথাই নাই, কাল সকালে আমার বাপের দেশে পাঠাবেন। মুখে বললে তো হয় না, আয়োজন করতে হবে, সঙ্গে লোক দিতে হবে, একা তোমাকে কোনোদিনই ছাড়ব না। লোক জোগাড় করুন, যতদিন না লোক জোগাড় হয়েছে ততদিন আমি এই বাড়ির কিছু খাব না, পানিও না। তুমি বাড়াবাড়ি করছ।
মানুষ মাত্রই অল্প বিস্তর বাড়াবাড়ি করে, আপনিও করেন আমিও করি। আপনি চর দিয়ে বাড়াবাড়ি করেছেন, আমিও খাওয়া বন্ধ করে বাড়াবাড়ি করব। এই বলেই খুবই স্বাভাবিক ভঙ্গিতে আয়না শুয়ে পড়ল। সিদ্দিকুর রহমান অবাক হয়ে লক্ষ্য করলেন আয়না ঘুমিয়ে পড়েছে। আয়না সত্যি সত্যি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সিদ্দিকুর রহমান নানানভাবে চেষ্টা করলেন, কোনো লাভ হল না। তার পরের দিন দুপুরে নান্দাইল রোড স্টেশনে তিনি স্ত্রীকে তুলে দিতে গেলেন। ট্রেনের কামরায় ওঠার পর আয়না এক চুমুক পানি খেয়ে তার অনশন ভঙ্গ করল। ফুলবানু ঘোষণা করলেন, আয়নাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করলে তিনি সবার সামনে গুড়ের শরবতে ইঁদুর মারা বিষ গুলে খাবেন, যদি না খান তাহলে তিনি সতী মায়ের সতী কন্যা না, বাজারের বেবুষা। তিনি শুধু যে একা বেবুষা তা না, তার মাও বেবুষা। তারপরেও সিদ্দিকুর রহমান আয়নাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছেন, নিজে গিয়েছেন কয়েকবার, লোক পাঠিয়েছেন, আয়না রাজি হয়নি। তার এক কথা, যতদিন বুড়ি বেঁচে থাকবে ততদিন আমি যাব না, বুড়ি যেদিন মারা যাবে তার পরদিন আমি উপস্থিত হব। আয়না পরের বছরই সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। ফুলবানু আরও 11 বছর বেঁচে রইলেন। শেষের দিকে ফুলবানু চোখে দেখতে পেতেন না, একেবারেই কানে শুনতে পেতেন না, হাঁটা চলার শক্তি নেই, ঘা হয়ে শরীর পচে গেল, চিৎকাত করে শোয়াতে গেলে হাত দিয়ে তাকে ধরা যায় না, কচি কলাপাতা গায়ের উপর দিয়ে ধরতে হয়, সেই কলাপাতাও গায়ে লেগে যায়, পাতা টেনে তোলার সময় তিনি ব্যথায় চিৎকার করেন। এমন অবস্থাতেও মৃত্যুকে পাশ কাটিয়ে কথা বলার শক্তি এবং প্রবল ঘ্রাণ শক্তি নিয়ে তিনি বেঁচে রইলেন। বয়সের সঙ্গে এই দুটি শক্তি বেড়েছে। বাড়ির সীমানার ভেতর কেউ ঢুকলেই তিনি গন্ধ শুকে শুকে বলে দেন কে ঢুকেছে, পাকনা বড়ই খাইয়া কে ঘরে ঢুকছে, কে ঢুকছে, লাট সাহেবের নাতি হও আর যেই হও মুখ ধুই আয়, চোকা গন্ধ আসতেছে, চোকা গন্ধে বয় আসতেছে, যে আসছে সে তো পিশাব করে পানি নেয় নাই, আমি পিশাবের গন্ধ পাইতেছি। ততদিনে সিদ্দিকুর রহমান দ্বিতীয় বিবাহ করেছেন। স্ত্রীর নাম মোসাম্মদ রুমিলা খাতুন, থালার মতো গোলাকার মুখ, রুগ্ন শরীর, কিন্তু কাজ করার অস্বাভাবিক ক্ষমতা। রমিলার উপর ভার পড়ল ফুলবানুর সেবা শুশ্রূষার। রমিলা খুব দক্ষতার সঙ্গে তার দাদি শাশুড়ির সেবা করতে শুরু করল। ফুলবানুর রমিলাকে পছন্দ হল। সারা রাত ফুলবানুর ঘুম হয় না, গল্প করার জন্য রমিলাকে ডেকে আনেন, গলা নিচু করে জগতের অশ্লীলতম গল্প করতে থাকেন, বিকারগ্রস্ত মানুষের প্রলাপ। রমিলাকে মাথা নিচু করে শুনতে হয়, একটু পরে পরে হুঁ বলতে হয়, ও নাত বউ শোনো ঘোড়ার চ্যাট দেখছ, দেখো নাই, না দেখলে গব যেটা করতেছি এটা বুঝবা না, সিদ্দিকরে বলো মর্দ ঘোড়া একটা আনতে, ঘোড়ার পুটকিতে ঝাড়ু দিয়ে খোঁচা দিলে সলাৎ করে বাইর হয়, একটা দেখনের মতো জিনিস, হি 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 হি। মৃত্যুর 3 মাস আগে ফুলবানুর জবান বন্ধ হয়ে গেল, তিনি ঠোঁট নাড়েন, জিভ নাড়েন, কোনো শব্দ বের হয় না। এই সময় তার শরীর থেকে তীব্র পচা গন্ধ বের হতে শুরু করল। সিদ্দিকুর রহমান বসতবাড়ি থেকে অনেক দূরে পুকুর পাড়ে তড়িঘড়ি করে সনের ঘর তুলে তার দাদিজানকে সেখানে পাঠিয়ে দিলেন। সেবা করার জন্য রমিলা সঙ্গে গেল। জুম্মা ঘরের মাওলানা সাহেবকে এনে ফুলবানুর মৃত্যু প্রার্থনা করে বিশেষ দোয়ার ব্যবস্থা হল। 110,000 বার দরুদে শেফা পাঠ করা হল, তারপরেও মৃত্যু আসে না। রাত একটু বাড়লেই পুকুর পাড়ের সনের ঘরের চারপাশে শিয়াল হাঁটাহাঁটি করে। রমিলা ঘরের ভেতরও মানুষজনের হাঁটাহাঁটির শব্দ পায়, তাদের ফিসফাস কথা শোনে, এরা এই জগতের মানুষ না, বিদেহী আত্মা, হয়তো ফুলবানুর মৃত পিতামাতা, তাদের সন্তানকে দেখতে এসেছে। ভয়ে রমিলার হাত পা কাঁপে, রমিলা ভয় প্রকাশ করে না। খাটের চার মাথায় 4টা হারিকেন জ্বালিয়ে আয়তুল কুরসি পরে রাত কাটায়। মাঝে মাঝে তার কাছে মনে হয় কে যেন পেছন থেকে তার ঘাড়ে হিমশীতল নিঃশ্বাস সারে। সে পিছন ফিরে তাকায় না, মাথা আরও নিচু করে কোরআন শরীফের পাতা উল্টায়। পেছনে তাকালে সত্যি সত্যি যদি কিছু দেখা যায় কি দরকার। এক শ্রাবণ মাসের মধ্যরাতে রমিলার মুক্তি ঘটল। ফুলবানু হঠাৎ গঙ্গানির মতো শব্দ করে নিথর হয়ে গেলেন। রমিলা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়াল।
ফুলবানুর ঘরের দরজা ভালোমতো বন্ধ করে পুকুর পাড়ে চলে গেল। গায়ে সাবান ডলে মনের আনন্দে সাঁতার কেটে পুকুরে গোসল করল। ভেতর বাড়িতে ফিরে এসে ভেজা কাপড় বদলে পাটভাঙা নতুন একটা শাড়ি পরল, চুল বাঁধল, চোখে কাজল দিল। সূর্য ডোবার পর আয়নায় নিজেকে দেখা নিষেধ। তারপরেও আয়নায় অনেকক্ষণ নিজেকে দেখে সিদ্দিকুর রহমানের শোবার ঘরের বন্ধ দরজায় কড়া নাড়ল। সিদ্দিকুর রহমান ভীত গলায় বললেন, কে কে? রুমিলা শান্ত গলায় বলল, আমি। খারাপ সংবাদ আছে, আপনার দাদি জান মারা গেছেন। কি সর্বনাশ, বলো কি, কখন? এই তো কিছুক্ষণ। দরজা খুলেন। তিনি দরজা খুলে স্ত্রীকে দেখে খুবই অবাক হলেন। মরা বাড়িতে সে এত সাজগোজ করেছে কেন? তার কি মাথার গোলমাল হয়েছে? যে যন্ত্রণা তার উপর দিয়ে গিয়েছে, মাথার গোলমাল হবারই কথা। রমিলা বলল, আপনি যান, মুন্সি মৌলানা খবর দেন, আত্মীয় স্বজন খবর দেন, আমি কিছুক্ষণ শান্তিমতো ঘুমাবো। অনেকদিন আমি শান্তিমতো ঘুমাইতে পারি না, কেউ যেন আমার না ডাকে। মরার সময় দাদি যান কি কিছু বলেছেন? অনেক সময় মৃত্যুর আগে আগে জবানবন্ধ মানুষের জবান খুলে যায়, কথা বলে। দাদি যান কিছু বলেছেন? হ্যাঁ বলেছেন। তিনি বলেছেন, আপনি যেন আপনার প্রথম স্ত্রীর সন্তানকে এই বাড়িতে নিয়ে আসেন, নিজের সন্তান অন্যখানে মানুষ হবে, এটা কেমন কথা? সত্যি বলেছেন? রমিলা ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, না, দাদি যান কিছু বলেন নাই, মৃত্যুর সময় তার জবান খুলে নাই, এইটা আমার নিজের কথা। আপনার প্রথম স্ত্রীর ঘরে যে মেয়েটা আছে সে এখন কত বড়, এইটা আমার নিজের কথা। আপনার প্রথম স্ত্রীর ঘরে যে মেয়েটা আছে সে এখন কত বড়? অনেক বড় হয়েছে, 10-11 বছর। সে আসবে না, আগে অনেকবার চেষ্টা করেছে, তার মামারা দেয় না, সেও আসতে চায় না। আবার চেষ্টা করেন, চেষ্টা করতে তো দোষ নাই। মেয়েটার নাম কি? ভালো নাম লীলাবতী, সবাই লীলা বলে ডাকে। বাহ, সুন্দর নাম লীলা। তারা যদি দুই বোন থাকতো তাইলে পরের বোনের নাম হইতো খেলা, দুই বোনের একত্রে নাম লীলা খেলা। বলতে বলতে রমিলা হেসে ফেলল, শব্দ করে হাসি। হাসির দমকে তার শরীর কেঁপে কেঁপে উঠতে লাগল। এক সময় সে হাসি সামলাবার জন্যে মুখে আঁচল চাপা দিয়ে মেঝেতে বসে পড়ল। মাথার ঘোমটা খুলে শাড়ির আঁচল চারদিকে ছড়িয়ে পড়ল। সিদ্দিকুর রহমান অবাক হয়ে বললেন, কি ব্যাপার, হাসো কেন? রমিলা বলল, জানি না কেন হাসি। হাসি থামাও। থামাইতে পারতেছি না। সে হাসতেই থাকল। রমিলার মাথা খারাপের লক্ষণ সেদিনই প্রথম প্রকাশ পেল। সন্ধ্যা নেমে গেছে, সিদ্দিকুর রহমান আগের জায়গাতেই বসে আছেন। এখনো শীত নামার কথা না, কিন্তু শীত শীত লাগছে, সারা শরীরে আরামদায়ক আলস্য। একটা কম্বল থাকলে কম্বল বিছিয়ে শুয়ে থাকা যেত, সেটা মন্দ হতো না, গায়ের উপর হিম পড়ত। শীতের প্রথম হিমের অনেক গুণাগুণ আছে, আয়ুর্বেদিক কিছু ওষুধে প্রথম শীতের শিশিরের ব্যবহার আছে। তিনি উঠে বসলেন। দীর্ঘ ঘুমের পর শরীরে ভোঁতা ভাব চলে আসে, সেই ভাবটা আছে, হাত পা ভারী ভারী লাগছে, বাড়ির দিকে রওনা হতে ইচ্ছা করছে না, বরং ইচ্ছা করছে রেললাইনের স্লিপারে পা দিয়ে হাঁটা শুরু করতে। তিনি একজন সুখী এবং পরিতৃপ্ত মানুষ, সুখী মানুষদের মধ্যেই হঠাৎ বৈরাগ্য দেখা দেয়, অসুখী মানুষরা সাধু সন্ন্যাসী হয় না, তৃপ্ত পরিপূর্ণ মানুষরাই হয়। বৈষয়িক দিক দিয়ে তিনি সফল মানুষ না, বাড়িঘর দিঘি জলমহালের তার যে বিশাল সাম্রাজ্য সেটাও পূর্বপুরুষের করে যাওয়া, তিনি পূর্বপুরুষের সম্পদ রক্ষা করে যাচ্ছেন, এর বেশি কিছু না। ভোগী মানুষ বলতে যা বোঝায় তিনি তাও না। শহরবাড়ি নামের সুন্দর বাংলো বাড়ি ছেড়ে তিনি বাস করেন মূল বাড়িতে। মূল বাড়ির দক্ষিণ পশ্চিম দুই দিকেই ঘন জঙ্গল, হাওয়া একেবারেই আসে না, গরমের সময় কষ্ট হয়, তালের পাখা পানিতে ভিজিয়ে বাতাস করতে হয়।
গরমের সময় হাওয়া করার জন্য তার নিজস্ব একজন লোক আছে, তার নাম বধু। সে সারা রাত একতালে পাখা করে যেতে পারে। তিনি বধুকে অত্যন্ত স্নেহ করেন। উত্তরবন্দে বধুকে তিনি 2 বিঘা ধানি জমি দিয়েছেন, মুখে মুখে দেয়া না, দলিলপত্র করে দেয়া। দাতা হিসেবে তার কোনো সুনাম নেই। বিত্তবান মানুষরা এক পর্যায়ে স্কুল দেয়, মাদ্রাসা দেয়, নতুন মসজিদ বানায়। সিদ্দিকুর রহমান সেদিকে যাননি, তবে তিনি তার নিজের খুব কাছের মানুষদের জন্য অনেক করেছেন। লোকমান এবং সুলেমান এই 2 ভাইকেও 1 বিঘা করে জমি দিয়েছেন, ঘর তুলে দিয়েছেন। এই 2 ভাই তার পাহারাদার। এরা সারা রাত বাড়ির উঠানে বসে থাকে। লোকমানের হাতে থাকে টোটা ভরা দুনলা বন্দুক, সুলেমানের হাতে অলঙ্গা, তাল কাঠ দিয়ে বানানো বর্ষা জাতীয় অস্ত্র। অলঙ্গা চালনায় সুলেমান অত্যন্ত পারদর্শী। অতি বিত্তবান মানুষদের শত্রু থাকবেই, তারও আছে। উপগ্রহের মতো তারা তাকে ঘিরে পাক খায়, তাকে সাবধান থাকতে হয়। দিনের বেলা একা ঘুরে বেড়ালেও রাতে তা করা যায় না, লোকমান এবং সুলেমানকে সঙ্গে রাখতে হয়, তিনি সাবধান থাকেন। রেললাইনের স্লিপারে পা দিয়ে অতি দ্রুত কে যেন আসছে, কুয়াশার কারণে লোকটাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার হাঁটার ভঙ্গিতেই সিদ্দিকুর রহমান তাকে চিনলেন। লোকমান তার খোঁজে আসছে। লোকমান জানে চেয়ারম্যান সাহেবের রেললাইনের পাশ ধরে হাঁটার অভ্যাস আছে। প্রথমে সে খোঁজ নিতে এসেছে রেল সড়কে, তিনি গলা খাকারি দিলেন। এত দূর থেকে গলা খাকারির শব্দ শুনতে পারার কথা না, কিন্তু লোকমান ঠিকই শুনল, থমকে দাঁড়িয়ে গেল এবং মাথা সামান্য নিচু করে দ্রুত তার দিকে আসতে শুরু করল। সিদ্দিকুর রহমান এক ধরনের তৃপ্তি বোধ করলেন। অর্থবিত্তের মতো লোকমানও এক ধরনের সম্পদ, এই সম্পদের গুরুত্ব কম না। কোনো খবর আছে লোকমান? জি না। মাগরেবের ওয়াক্ত কি হয়েছে? লোকমান চাদরের ভেতর থেকে হাত বের করে হাতের দিকে তাকিয়ে থাকল। যদি হাতের পশম না দেখা যায় তাহলে সূর্য ডুবে গেছে, মাগরেবের নামাজের ওয়াক্ত হয়েছে। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পশ্চিম আকাশ লাল থাকতে থাকতে নামাজটা পড়ে ফেলতে হয়। লোকমান বলল, জি নামাজের ওয়াক্ত হয়েছে। নামাজের ব্যবস্থা করো, নামাজ পড়ে তারপর যাব, অজুর পানি লাগবে না, অজু আছে। লোকমান অতি দ্রুত গাছের শুকনা পাতা সরিয়ে নিজের গায়ের চাদর পেতে দিল। গায়ের চাদর সরানোই লোকমানের কাঁধে রাখা বন্দুক দেখা যাচ্ছে। সে বন্দুক মাঠে শুয়ে রেখে ঝিম ধরার মতো করে বসে আছে, বন্দুকের মাথা পূর্ব দিক করে রাখা। বন্দুকের মাথা কখনো পশ্চিম দিক করে রাখতে নাই। সিদ্দিকুর রহমান নামাজ শেষ করলেন, অন্য দিনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে নামাজ পড়লেন। নামাজের শেষে দোয়া করলেন, অদ্ভুত দোয়া। তিনি বললেন, হে রহমানুর রহিম, তুমি রুমিলার প্রতি তোমার রহমত প্রকাশ করো, তুমি তার মৃত্যু দাও। আমি তোমার পাক দরবারে তোমার বান্দার মৃত্যু কামনা করছি, এই অন্যায় দোয়ার জন্য তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো দয়াময়। চারদিক অন্ধকার হয়ে গেছে, বনের ভেতরে শিয়াল ডাকতে শুরু করেছে। গত বছর শিয়ালের ডাক প্রায় শোনেনি, এই বছর শিয়ালের উপদ্রব বেড়েছে, সমানে হাঁস মুরগি খাচ্ছে। এত শিয়াল কোত্থেকে এসেছে কে জানে। বন্য পশু পাখি কখনো এক জায়গায় থাকে না, তারা জায়গা বদল করে। মানুষও তো এক অর্থে পশু, তার ভেতরেও জায়গা বদলের প্রবণতা আছে, কিন্তু সে জায়গা বদলায় না, সে চেষ্টা করে শিকড় গেড়ে বসতে, বাড়িঘর বানায়, গাছপালা লাগায়, এমন ভাব করে যেন সে হিতু হয়েছে, অথচ সে কখনো হিতু হয় না, সবসময়ই জায়গা বদলের অস্থিরতা নিয়ে বাস করে। সিদ্দিকুর রহমান চাদর থেকে নামলেন, চাপা গলায় ডাকলেন, লোকমান। লোকমান ছুটে এলো, সাথে টর্চ আছে? জি আছে। চলো রওনা দেই। জি আচ্ছা। সিদ্দিকুর রহমান ইতস্তত করে বললেন, চলো একটা কাজ করি, বাড়িতে না গিয়ে রেললাইন ধরে হাঁটি, উত্তর দিকে যাই। জি আচ্ছা।
সিদ্দিকুর রহমান বকটা যে জায়গায় দাঁড়িয়েছিল ঠিক সেখানে উপস্থিত হলেন। লোকমান কোনো কথা না বলে তার পেছনে পেছনে আসছে। একে বলে আনুগত্য। এ ধরনের আনুগত্য আজকাল পাওয়া যায় না, তার ভাগ্য ভালো তিনি পেয়েছেন। তিনি যা করতে বলবেন লোকমান তাই করবে, কোনো প্রশ্ন করবে না। আচ্ছা, তিনি যদি লোকমানকে বলেন, লোকমান তুমি রেললাইনের উপর বসে থাকো, আমি না বলা পর্যন্ত নড়বে না, ট্রেন গায়ের উপর এসে পড়লেও নড়বে না, তাহলে সে কি শুনবে? লোকমান, জি, পান খেতে ইচ্ছা করছে, পানের বাটা নিয়ে আসো, আর সবাইকে বলে আসো আমার ফিরতে সামান্য দেরি হবে। একলা থাকবেন? হ্যাঁ, একাই থাকবো, কোনো অসুবিধা নাই, টর্চটা আমার কাছে দিয়ে যাও। শোনো লোকমান, আমি হাঁটা ধরছি, উত্তর দিকে যাব, তুমি তাড়াতাড়ি এসে আমাকে ধরো। কথা শেষ করার আগেই লোকমান প্রাণপণে দৌড়াতে শুরু করেছে। সিদ্দিকুর রহমান জানেন তিনি বেশি দূর যেতে পারবেন না, তার আগেই লোকমান উপস্থিত হবে। লোকমান একা আসবে না, সঙ্গে সুলেমানকে নিয়ে আসবে, তারা দুই ভাই তার পেছনে পেছনে এগোতে থাকবে। এরা দুইজন যেন তার ছায়া, মানুষের একটা ছায়া পড়ে, তারপরে দুই ছায়া। সিদ্দিকুর রহমান হাঁটতে শুরু করলেন। রেললাইনের পাশেই বন, বনের ভেতর জমাট বাঁধা অন্ধকার, সেখানে জোনাকি পোকা জ্বলছে, একটা দুটা জোনাকি না, শত শত জোনাকি, একসঙ্গে এত জোনাকি তিনি অনেকদিন দেখেননি। শেষ কবে দেখেছিলেন মনে করার চেষ্টা করলেন, তাও মনে পড়ছে না। শুধু মনে আছে তিনি জঙ্গলের ভেতর দাঁড়িয়ে আছেন, চারদিকে শত শত জোনাকি। কিছু জোনাকি তার নাকে মুখে এসে পড়তে শুরু করল, জোনাকির শরীর থেকে ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগছে। কবে ঘটেছে এই ঘটনা, কবে? কেউ কি রেললাইনে বসে আছে? সেরকমই তো মনে হচ্ছে। সিদ্দিকুর রহমানের হাতে টর্চ, টর্চের আলো ফেললেই ঘটনাকে বোঝা যায়, কিন্তু তার টর্চের আলো ফেলতে ইচ্ছা করছে না। জিনভূত না তো, অঞ্চলটা খারাপ, অনেকেই কি সব দেখেছে, রেললাইন ধরে হেঁটে যায়, শীষ বাজায়। সিদ্দিকুর রহমান আরো কিছু দূর গেলেন, যে বসেছিল সে উঠে দাঁড়িয়েছে, জিন হলে উঠে দাঁড়াতো না, কুয়াশায় মিলিয়ে যেত। কে? সায়মূর্তি বলল, স্যার আমি। এখানে কি করো? সায়মূর্তি জবাব দিল না, মনে হয় তার কাছে জবাব নেই। সিদ্দিকুর রহমান এগিয়ে গেলেন, সায়মূর্তি স্পষ্ট হল, সে তার হাতের জ্বলন্ত সিগারেট ফেলে দিল। সায়মূর্তির নাম আনিস, সিদ্দিকুর রহমানের দুই মেয়ের জায়গির মাস্টার। এই লোকের একা একা রেললাইনে বসে থাকার অভ্যাস আছে সিদ্দিকুর রহমান জানতেন না, তাকে নিরীহ গোবেচারা ধরনের মানুষ বলেই জানতেন। এখানে কি করছ? কিছু করছি না, বসেছিলাম। তুমি কি প্রায় এদিকে আসো? আনিস জবাব দিল না। সিদ্দিকুর রহমান বললেন, চলো আমার সঙ্গে হাঁটি। রেললাইনের পাশ দিয়ে হাঁটা পথ, চাঁদের আলোয় রেললাইন চকচক করছে, সেই সঙ্গে পায়ে হাঁটা পথও চকচক করছে। সিদ্দিকুর রহমান আগে আগে যাচ্ছেন, আনিস তার পেছনে। আনিসের গায়ে সাইরঙা চাদর, দূর থেকে চাদরটা সাদা দেখাচ্ছিল। এর কি কারণ হতে পারে, সিদ্দিকুর রহমানের মাথায় এই প্রশ্ন ঘুরছে। আনিস, জি স্যার, বাংলা তারিখ কত? কার্তিকের ৬ তারিখ, ১৩৫৭। সিদ্দিকুর রহমান হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, আনিস পিছিয়ে পড়েছিল, তিনি হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন, ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোমার সঙ্গে কি সিগারেট আছে? আনিস অপ্রস্তুত গলায় বলল, জি আছে। সিদ্দিকুর রহমান বললেন, দাও একটা সিগারেট খাই। আনিস সিগারেটের প্যাকেট এগিয়ে দিল, অতি সস্তার বক্স সিগারেট, সিদ্দিকুর রহমানের মতো মানুষের হাতে এই সিগারেট দেওয়া যায় না। মাস্টার শোনো, আজ থেকে ৩০০ বছর আগে আমার পূর্বপুরুষ এই অঞ্চলে এসেছিলেন, তার নাম নওরোজ খা, পাঠান বংশের মানুষ,
তার সঙ্গে ছিল তার স্ত্রী এবং 5 বছর বয়সের ছোট্ট একটা মেয়ে। মেয়েটার নাম লীলাবতী। নওরোজ খা ঘন জঙ্গলের ভেতর ঘর বানিয়ে স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন। মেয়েটা কালাজ্বরে মারা যায়। জঙ্গলের ভেতর কোথাও তার কবর আছে। আনিস কিছু বলল না। তার মাথায় একটা প্রশ্ন এসেছে, সিদ্দিকুর রহমানের নামের শেষে খা নাই কেন? প্রশ্নটা সে করল না। জায়গির মাস্টারের মুখে প্রশ্ন মানায় না। সিদ্দিকুর রহমান সিগারেটে লম্বা টান দিয়ে অনেকক্ষণ ধরে কাশলেন। কাশির বেগ কমে এলে বললেন, আমার বড় মেয়ের নাম যে লীলাবতী, এটা কি তুমি জানো? জি না। তার মা মেয়ের এই নাম রেখেছিল, আমার কাছে গল্প শুনেই বোধহয় রেখেছে। নামটা সুন্দর না? জি স্যার। ডাকনাম লীলা, ভালো নাম লীলাবতী। আনিস বলল, হিন্দু ধরনের নাম, লীলাবতী, কলাবতী। সিদ্দিকুর রহমান বললেন, এটা ঠিক বলেছ, হিন্দুয়ানি নাম। আমার মাথায়ও এই প্রশ্ন এসেছে, নওরোজ খা নামের এক পাঠান তার মেয়ের নাম লীলাবতী রাখবে কেন? আনিস বলল, হয়তো এই মেয়ে তার নিজের ছিল না, মেয়েটা হিন্দু ছিল, উনি তাকে চুরি করে নিয়ে এসেছেন। 300 বছর আগে আইন কানুন কিছু তো ছিল না। সিদ্দিকুর রহমান হাঁটা বন্ধ করে মাস্টারের দিকে তাকালেন। ছেলেটা গুছিয়ে কথা বলছে তো মাস্টার? জি। সন্ধ্যার সময় রেললাইনের উপরে বসেছিলে কেন? স্যার আপনাকে আরেকদিন বলবো। ঠিক আছে, আরেকদিন শুনব। আনিস বলল, আপনার সিগারেট খাওয়া দেখে সিগারেটের তৃষ্ণা হয়েছে, আপনি যদি অনুমতি দেন একটা সিগারেট ধরাব। ধরাও। আর যদি বেয়াদবি না নেন তাহলে আরেকটা কাজ করব। কি কাজ? রেললাইনের উপরে বসে থাকব। থাকো, বসে থাকো। সিদ্দিকুর রহমান এগিয়ে যাচ্ছেন, একবার পেছনে ফিরলেন। আনিস মাস্টার যে রেললাইনে বসে আছে সেটা দেখা যাচ্ছে না, তবে তার ঠোঁটের জ্বলন্ত সিগারেটের আগুন দেখা যাচ্ছে। আমার নাম আনিস, আনিসুর রহমান। এই অঞ্চলে আমার অনেকগুলি নাম আছে, কুজা মাস্টার, গুজা মাস্টার, কুজা হয়ে হাঁটি এই জন্যে কুজা মাস্টার। কলেজের প্রিন্সিপাল গনি সাহেব আমাকে ডাকেন ভোতা মাস্টার, সবসময় মুখ ভোতা করে রাখি বলে এই নাম। হ্যাঁ, আমি সবসময় মুখ ভোতা করে রাখি। মাঝে মাঝে মুখ ভোতা করে রেললাইনে বসে ভাবি, একটা ট্রেন এসে গায়ের উপর দিয়ে চলে গেলে কেমন হয়। রেলগাড়ি ঝমাঝম, ভোতা মাস্টার আলোর দম। না, হয় নাই, সরাটা আরো লম্বা। আইকম বাইকম তাড়াতাড়ি, ভোতা মাস্টার শ্বশুর বাড়ি। রেলগাড়ি ঝমাঝম, ভোতা মাস্টার আলুর দম। আলুর দম হওয়া খারাপ কিছু না, সব সমস্যার সমাধান। আমার সমস্যা ভালো লাগে না, এই জন্যেই আমি সমস্যার ভেতর থাকি। যে যার নিন্দে তার দুয়ারে বসে কান্দে, যে যা পছন্দ করে না তাকে তার মধ্যে থাকতে হয়। যেসব মানুষ আমি পছন্দ করি না তারা থাকে আমার আশেপাশে, যেমন সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান সাহেবকে আমি পছন্দ করি না, কেন করি না আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা আমার কাছে পরিষ্কার না। একটা কারণ হতে পারে মানুষটা বিত্তবান, জমি জমা, অর্থবিত্ত, লোক লস্কর, বিরাট রাজত্ব, আর আমি বেতনবিহীন কলেজের হতদরিদ্র ভোতা মাস্টার, দস্তয়েভস্কির উপন্যাসের চরিত্র। আমার নুন নাই, পান্তাও নাই, তবে নুন পান্তা যে কাঁচামরিচ দিয়ে ডোলে খেতে হয় সেই কাঁচামরিচটা আছে। রেললাইনের উপর বসে আমি প্রায়ই ভাবি, একজন মানুষ যার নাম সিদ্দিকুর রহমান, সে দস্তয়েভস্কির নামও শুনে নাই, কিন্তু সে নিজে দস্তয়েভস্কির এক চরিত্র, এবং সে এরকম আরও চরিত্র পুষছে। আমি আনিসুর রহমান সেরকম একটি চরিত্র, ভোতা মাস্টার, কুজা মাস্টার, গুজা মাস্টার, নাম নেই মানুষ। নাম থাকে না পশুদের, তাহলে আমি কি পশুগোত্রের কেউ, কিংবা ক্রমে ক্রমে পশু হয়ে যাচ্ছে? গত সন্ধ্যাবেলায় আমি রেললাইনের উপর বসেছিলাম, হঠাৎ ভূতের মতো পেছন থেকে উদয় হলেন সিদ্দিকুর রহমান। তার সঙ্গে আমার কিছু কথাবার্তা হল,
আমার কথাবার্তা বলার বিন্দুমাত্র ইচ্ছাও ছিল না। উপায় কি? অতি ক্ষমতাধর সামন্ত প্রভু প্রশ্ন করলে তার কৃতদাসদের জবাব দিতে হয়। হ্যাঁ, আমি কৃতদাস, অবশ্যই কৃতদাস। তিনবেলা অন্নদান করে তিনি আমাকে কিনে নিয়েছেন, আমি তার অন্নদাস। সিদ্দিকুর রহমান প্রশ্ন করলেন, সন্ধ্যাবেলা রেললাইনের উপর বসে আছো কেন? আমি বিনীত ভঙ্গিতে বললাম, স্যার আপনাকে আরেকদিন বলবো। এই লোক আর চাপাচাপি করল না, চাপাচাপি করলে কিছু একটা বানিয়ে বলে দিতাম। যদিও আমার বলার ইচ্ছা ছিল, আমি রেললাইনে বসে থাকলে তোর কি, রেললাইন তোর তালুকের উপর দিয়ে যায় নাই, সরকারি রেললাইন। ইচ্ছা হলে আমি বসে থাকব, ইচ্ছা হলে শুয়ে থাকব, আমার উপর দিয়ে মালগাড়ি চলে যাবে। হ্যাঁ, তুই তুই করেই বলতাম, সব মানুষ সমান, মেধায় বুদ্ধিতে একজন বড় একজন ছোট। অথচ আমরা মানুষ বিচার করার সময় তার মেধা বুদ্ধি দেখি না, আমরা দেখি মানুষটার টাকা পয়সা আছে কিনা। উদাহরণ দিয়ে বোঝাই, এই অঞ্চলের জামে মসজিদের ইমাম সাহেবের নাম আব্দুল নূর, নূরের চাকর। এই নূরের চাকরের সঙ্গে গত শনিবার আমার দেখা, আমি ওনাকে দেখে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এটা আমার স্বভাব। আমি সবসময় চেষ্টা করি সবাইকে পাশ কাটিয়ে চলে যেতে, বেশিরভাগ সময় সম্ভব হয় না। উনি বললেন, মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। আমি থমকে দাঁড়িয়ে বললাম, ওয়ালাইকুম সালাম। উনি গলা তীক্ষ্ণ করে বললেন, একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের যখন দেখা হয় তখন সালাম দিতে হয়, এটা ইসলাম ধর্মের শিক্ষা। আমি বললাম, জি জি। উনি বললেন, যে বয়কনিষ্ঠ সে আগে সালাম দিবে, এটাই ধর্মীয় বিধান। আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনি সালাম দেন না, এর কারণটা কি? জুমার দিন আপনি জুমার নামাজ আদায় করতে আসেন না, এর কারণ কি? আমি বললাম, আমি আপনার মতো ভালো মুসলমান না, আমি খারাপ মুসলমান, এই জন্যেই যাই না। পাঞ্জেগানা নামাজ পড়েন না? জি না। আল্লাহ খোদা বিশ্বাস করেন নাকি তাও করেন না? আমি জবাব দিলাম না। জবাব দিতে পারতাম, বলতে পারতাম, জি না, আমি আল্লাহ খোদা ভগবান জেসাস ক্রাইস্ট গড কিছুই বিশ্বাস করি না। আমাকে মালিক ভাই বলেছিলেন, শুধু নিজেকে বিশ্বাস করবি, আর কিছুই বিশ্বাস করবি না। আমি কুজা মাস্টার, আরও কুজা হয়ে গেলাম। মাওলানা আব্দুল নূর কঠিন চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খরখরে গলায় বললেন, চিন্তা করে জবাব দেন। যে প্রশ্নগুলি এই মাওলানা আমাকে করেছেন, সেই প্রশ্ন কিন্তু তিনি সিদ্দিকুর রহমান সাহেবকে করবেন না, কারণ সিদ্দিকুর রহমান সাহেবের হিসাব আলাদা। উনি প্রতি বছর গ্রামের একজনকে নিজ খরচে হজে পাঠান, মাওলানা সাহেবকেও একদিন পাঠাবেন। আব্দুল নূর সেই অপেক্ষায় আছেন। মাওলানা সাহেবের মাসিক 100 টাকা বেতনও তিনি দেন, সারা বছরের খোরাকির চাল দেন। মাওলানা আব্দুল নূর এখনও আমার দিকে তাকিয়ে আছেন, যেন আমার প্রশ্নের জবাব না শুনে তিনি যাবেন না। আমি বললাম, মাওলানা সাহেব, আপনার বয়স সিদ্দিকুর রহমান সাহেবের চেয়ে অনেক বেশি, ধর্মীয় নিয়মে পথে ঘাটে দেখা হলে উনারই উচিত আপনাকে সালাম দেয়া, উনি তা করেন না, আকবরিয়ে সবসময় আপনি সালাম দেন, এর কারণ কি? উনি তো প্রায় জুম্মার নামাজেও যান না, এই প্রসঙ্গে কি আপনি তাকে কিছু বলেছেন? একটু আগে মাওলানা সাহেব আমার জবাবের অপেক্ষা করেছেন, এখন আমি তার জবাবের অপেক্ষা করছি। ফলাফল কেউ কারো প্রশ্নের জবাব দিলাম না, দুজনই মাথা নিচু করে দুদিকে চলে গেলাম। আমি অভাজন ব্যক্তি, আমার ফটফট করে কথা বলা উচিত না, আমি বলিও না, মুখ বুঝে থাকি, মাঝে মাঝে মেজাজ খারাপ হয় তখন বলি। সমস্যা হলো আমার সারাক্ষণই মেজাজ খারাপ থাকে, তখন ইচ্ছা করে আশেপাশে যারা থাকে তাদের সবার মেজাজ খারাপ করে দেই। আমার মেজাজে কারো কিছু যায় আসে না, কেউ খেয়ালও করে না, শুধু সিদ্দিকুর রহমান সাহেবের দুই মেয়ে খেয়াল করে, তারা আমার ভয়ে অস্থির হয়ে থাকে। দুই মেয়ের একজনের নাম কৈতরী, আরেকজন জৈতরী। কৈতর হলো কবুতর, কবুতর থেকে কৈতরী, তাহলে জৈতরীটা কি? জৈতর বলে কোনো পাখি কি আছে যে পাখির নাম থেকে এসেছে জৈতরী, নাকি নামের সঙ্গে মিল রেখে নাম?
সিদ্দিকুর রহমান সাহেবকে জিজ্ঞেস করলে তিনি কোনো জবাব দিতে পারবেন না। গ্রামের মানুষদের চিন্তা ভাবনা জমিজমার বাইরে যায় না। তিনি তার বড় মেয়ের নাম রেখেছেন লীলাবতী। এই নামের অর্থ কি তিনি জানেন? যে লীলা করে বেড়ায় সেই লীলাবতী। লীলা অর্থ কেলি, প্রমোদ। অর্থ ঠিক মতো জানলে সিদ্দিকুর রহমান মেয়ের নাম লীলাবতী রাখতেন না। লীলার কথা থাক, কৈতরী জৈতরীর কথা বলি। এই দুই কন্যাকে আমি প্রতি সন্ধ্যায় পড়াই। তারা মাথা দুলিয়ে পড়ে, আমি তাদের সামনে মূর্তির মতো বসে থাকি। আমার বাম হাতে থাকে একটা বেদ। বেদটা বাঁ হাতে থাকার কথা না, ডান হাতে থাকার কথা। কিন্তু আমি লেফট হ্যান্ডার, মালেক ভাইও লেফট হ্যান্ডার। মেয়ে দুটি ভীত চোখে কখনো আমার দিকে তাকায়, আবার কখনো বেতের দিকে তাকায়। কখন আমার হাতের বেত তাদের উপর নেমে আসবে তা তারা যেমন জানে না, আমিও জানি না। যে কোনো কারণে আমার মেজাজ খারাপ হলে তার ফল ভোগ করে মেয়ে দুটি। তারা নিঃশব্দে কাঁদে, আমার ভালো লাগে। কাঁদুক, সবাই কাঁদুক। মেয়ে দুটির বয়স কত? 11-12 নাকি আরো কম, আমি জানি না, আমার জানতে ইচ্ছাও করে না। এদের গায়ে বেতের বাড়ি দেয়া নিতান্তই অনুচিত কাজ। আমি এই অনুচিত কাজটা করি, তাতে পরে যে আমার অনুশোচনা হয় তা না। মেয়ে দুটি ভালো, তাদের উপর যে শারীরিক নির্যাতন হয় সেই খবর তারা গোপন রাখে, কাউকে বলে না। আমিও ভালো, আমার উপর যে মানসিক নির্যাতন চলে আমিও সেটা গোপন করে রাখি। রাস্তায় কেউ যখন জিজ্ঞেস করে কুজা মাস্টার যান কই, আমি ভদ্রভাবেই প্রশ্নের জবাব দেই। কখনো বলি না কুজা না ডাকলে হয় না, ডাকুক যার যা ইচ্ছা। আমি তো লোকালয়ে বাস করি না, আমি সভ্য সমাজের বাইরের এক ভূখণ্ডে বাস করি, যেখানে খবরের কাগজ আসে না। এইটুকু জানি দেশের গভর্নর মোনায়েম খা, পাকিস্তানের গভর্নর জেনারেল খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন। যা জেনে এই অঞ্চলে এসেছিলাম তার বাইরে কিছু জানি না। আমার জানার উপায়ও নেই। আমি ভাটি অঞ্চলের এক গর্তে ঢুকে গেছে, এই গর্ত থেকে বের হবার কোনো উপায় আমার নেই। অথচ এ আমি একসময় আন্দোলন করেছে। আহারে, কি উত্তেজনার দিন! মধ্যরাতে দেয়ালে চিকা মারা, চা খেতে খেতে গোপন মিটিং, বিপ্লব আনার মিটিং। বিপ্লব আনার রাস্তা করতে হবে, কারণ বিপ্লব খানাখন্দ দিয়ে আসে না, তাকে তোয়াজ করে আনতে হয়। তার জন্য প্রশস্ত সড়ক দরকার। সড়ক বানানোর কলাকৌশল জানতে একবার গেলাম মালিক ভাইয়ের কাছে। রোগা একজন মানুষ, চাদর দিয়ে সারা শরীর ঢাকা, ছোট গোল একটা মুখ চাদরের ভেতর থেকে বের হয়ে এসেছে, খাড়া নাক, তীক্ষ্ণ চোখ। মালিক ভাই বললেন, আল্লাহ বিশ্বাস করো? আমি বললাম, জি করি। তিনি বললেন, আল্লাহ যে সব মানুষকে সমান বানিয়েছেন এটা বিশ্বাস করো? আমি বললাম, জি করি। নাম কি? আনিস। শোনো আনিস, আল্লাহ সব মানুষকে সমান বানান নাই, কাউকে রূপবান বানিয়েছেন, কাউকে অন্ধ করে পাঠিয়েছেন, কাউকে বানিয়েছেন রাজা, কাউকে কৃতদাস। বুঝতে পেরেছ? চেষ্টা করছে। ভালো মতো চেষ্টা করো। যেদিন মাথা থেকে আল্লাহ, খোদা, ভগবান এইসব দূর করতে পারবে সেই দিন আমার কাছে আসবে, আমি তোমাকে পার্টির সদস্য করে নেব। তোমার মতো নির্বোধ পার্টির প্রয়োজন আছে। এখন কি চলে যাব? হ্যাঁ চলে যাবে, তোমার সঙ্গে খেজুরে আলাপ করার সময় আমার নাই। আমি চলে আসার জন্য উঠে দাঁড়িয়েছি। মালিক ভাই বললেন, তোমাকে একটা বই দিচ্ছে। বইয়ের একটা গল্পের নাম হোয়াইট নাইটস, লেখকের নাম দস্তয়েভস্কি। পরের বার যখন আসবে গল্পটা পড়ে আসবে। পরের বার যখন গেলাম তিনি বললেন, গল্পটা পড়েছ? আমি বললাম, জি। চোখের পানি ফেলেছ? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি হাসতে হাসতে বললেন, কতটুকু পানি ফেলেছ? চায়ের কাপে এক কাপ না আধা কাপ? মাপি নাই তো। এখন থেকে সব কিছু মাপবে, দুঃখ মাপবে, আনন্দ মাপবে। বইটা ফেরত এনেছ? জি। আরেকটা বই নিয়ে যাও, পড়ো।
এই বই পড়ে চোখে পানি আসে না, তবে আসতেও পারে, এক একজন মানুষ এক এক রকম। আমাকে বই পড়া শিখিয়েছেন মালেক ভাই, চিন্তা করতে শিখিয়েছেন মালেক ভাই, কি উত্তেজনাময় দিনই না গিয়েছে। একদিন আমাদের আস্তানায় পুলিশ এসে উপস্থিত, আমরা আগেই খবর পেয়ে পালিয়ে গেলাম। ধরা পড়লেন মালেক ভাই, ওনার পায়ে সমস্যা, উনি দৌড়াতে পারেন না। এখন আমার জীবনে কোনো উত্তেজনা নেই, উত্তেজনাহীন জীবনে সুনিদ্রা হবার কথা। আমার রাতে ঘুমই হয় না, আমি রাত জেগে জেগে দস্তয়েভস্কির উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের বাংলা অনুবাদ করি। ইট ওয়াজ টুয়ার্ডস ইভিনিং অন এ সোল্টারিং ডে আর্লি ইন জুলাই দ্যাট এ ইয়াং ম্যান লেফট দ্য কিউবিকল সাবলেট টু হিম এসলেন ওয়েন্ট আউট ইন টু দ্য স্ট্রিট অ্যান্ড উইথ স্লো অ্যান্ড সামহোয়াট ইরেজলেট স্টেপস মেড ফর কেলেন। জুলাই মাসের এক বিকেলে, অনুবাদ আগায় না, আমার কাছে ইংরেজি ডিকশনারি নেই, অনেক শব্দের মানে আমি জানি না, সোল্টারিং ডে অর্থ কি। আমার এখন এমনই অবস্থা, সামান্য একটা ডিকশনারিও আমি কিনতে পারছি না, অথচ একসময় বড় বড় স্বপ্ন দেখতাম বিপ্লবের সূতিকাগার মহান রাশিয়ায় যাব, রাশিয়ান ভাষা শিখব, মূল রুশ ভাষা থেকে অনুবাদ করব দস্তয়েভস্কি। আমার সব স্বপ্ন আমার সঙ্গে গর্তে ঢুকে গেছে, কোনোদিন যদি গর্ত থেকে বের হই তাহলে কি স্বপ্নগুলি সঙ্গে নিয়ে বের হব, নাকি তারা গর্তেই থেকে যাবে। এখন গর্তের ভেতর আমি আর কলেজ লাইব্রেরি থেকে আনা দস্তয়েভস্কির উপন্যাস ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের মলিন একটা কপি, যে কপিটার 18, 20 এবং 22 এই তিনটা পৃষ্ঠা পোকায় কাটা। আমি গর্তে বসে এই মহান উপন্যাসের অনুবাদ করি, ডিকশনারির অভাবে অনুবাদ আগায় না। কলেজের প্রিন্সিপাল গণি সাহেবকে লাইব্রেরির জন্যে ডিকশনারি কিনতে বলেছিলাম, উনি হাই তুলতে তুলতে বললেন ফান্ড নাই, কোনো শব্দের অর্থ জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করবেন, ম্যাট্রিকে আমি ইংরেজিতে 64 পেয়েছিলাম, সেই সময় এইটাই ছিল হায়েস্ট। সিদ্দিকুর রহমান সাহেবকে বললে তিনি নিশ্চয়ই ময়মনসিংহ থেকে ডিকশনারি আনিয়ে দেবেন, কিন্তু আমার বলতে ইচ্ছা করে না, প্রায় মূর্খ মানুষদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করে না, আমার দল আলাদা, মূর্খদের সঙ্গে কথা বলার মানে সময় নষ্ট, মূর্খের কথা শুনবে আরেক মূর্খ, জ্ঞানীর কথা শুনবে জ্ঞানী, সিদ্দিকুর রহমানের কথা শুনবে সুলেমান লোকমান, আমার কথা শোনার মানুষ আপাতত নেই, কোনো একদিন হয়তো হবে, না হলেও ক্ষতি নেই। সিদ্দিকুর রহমান মানুষটাকে মূর্খ বলা বোধ হয় ঠিক হচ্ছে না, মানুষটার মধ্যে কিছু রহস্যময়তা আছে। তিনি একা একা নদীর পাড়ে হাঁটেন, জঙ্গলে ঢুকে পড়েন, রহস্যময় মানুষ পুরোপুরি মূর্খ হয় না, এই লোক নিশ্চয় মূর্খ না, তারপরেও তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, কারণ তিনি অন্যের কথা শুনতে পছন্দ করেন না, নিজে কথা বলতে পছন্দ করেন। মাঝে মাঝে রাতে খাবার সময় তিনি আমাকে ডেকে নিয়ে যান, তার সঙ্গে খানা খেতে হবে, তখনই আমি বুঝি আমাকে কিছু শোনাতে চান। আমি জানি তিনি আমাকে যে গল্প শোনাতে চান সেই গল্পের প্রতি আমার কোনো আকর্ষণ তৈরি হবে না, তারপরেও অতি বিনয়ের সঙ্গে গল্প শুনতে হবে। মাস্টার জি, পানিতে মানুষের মতো কোনো সম্প্রদায় কি বাস করে? আপনার প্রশ্নটা বুঝলাম না। পানিতে যাযাবর সম্প্রদায় বাস করে, নৌকায় নৌকায় ঘুরে, আমি বেদের কথা বলছি না, পানির নিচে থাকে, মাঝে মাঝে তাদের দেখা যায়। আপনি কি মৎস্যকন্যাদের কথা বলছেন, রূপকথার বইয়ের মৎস্যকন্যা? না, মৎস্যকন্যা না, পানির নিচে বাস করে, মানুষের মতো, অথচ মানুষ না। আপনার প্রশ্নটাই বুঝতে পারছি না। তাহলে থাক, খানা খাও। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে খানা খেতে বসি। এই লোক থাকুক পানির নিচের অদ্ভুত জিনিস নিয়ে, যে জিনিস অর্ধেক মানুষ অর্ধেক অন্য কিছু। আমার প্রয়োজন পূর্ণ মানুষ, অর্ধেক মানুষ না। সিদ্দিকুর রহমান নামের মানুষটা যে আমাকে পছন্দ করেন এটা আমি বুঝতে পারি, মানুষের ঘৃণা যেমন বোঝা যায় ভালোবাসাও বোঝা যায়। মালিক ভাই আমাকে পছন্দ করতেন, তিনি কিছু না বললেও তার পছন্দ বুঝতে পেরেছিলাম। একদিন তিনি আমাকে বললেন, তুই তো বাহাতি, আমিও বাহাতি, ইন্টারেস্টিং তো? আমি বললাম, ইন্টারেস্টিং কেন? তিনি বললেন,
যারা দোজখে যাবে তারা যে সেখানে বাহাত ব্যবহার করবে এটা জানিস? জানি না তো। পড়াশোনা না করলে জানবে কিভাবে? পড়াশোনা কর। মালিক ভাই কেন আমাকে পছন্দ করতেন সেটা বের করতে পারিনি। আমি কেন তাকে পছন্দ করতাম সেটা বের করেছে। আমি তার কথা শুনে চমৎকৃত হতাম। মানুষকে চমৎকৃত করার কৌশলটা আমি তার কাছ থেকে শিখেছি। এই কৌশল আমি সিদ্দিকুর রহমান সাহেবের উপর মাঝে মাঝে প্রয়োগ করি। সিদ্দিকুর রহমান সাহেবের মতো মানুষরা চমৎকৃত হতে পছন্দ করেন। তার চারপাশে চমৎকৃত হবার মতো কিছু নাই। জলমহালের বন্দোবস্ত, ফসল কাটা, ফসল তোলা, জমি কেনা, বাজারের ঘরের বিক্রি বাটা দেখা, পাটের মৌসুমে পাটের ব্যবসা, গুড়ের মৌসুমে গুড়, ধনী থেকে আরো ধনী হবার মতো বিষয়, চমৎকৃত হবার মতো কিছু না। এই লোকের বিশাল বাড়ি, একটা না কয়েকটা, এক একটার এক এক নাম, শহর বাড়ি, বাংলা বাড়ি, মূল বাড়ি, আবার নদীর পাড়ে একটা বাড়ি আছে, নাম উত্তর বাড়ি, এখন শুনছে জঙ্গল কিনবে। কয়েকদিন আগে তার সঙ্গে খানা খাচ্ছে, উনি হঠাৎ বললেন, জলপাইগুড়ির জঙ্গল কখনো দেখেছ? আমি বললাম, না। উনি বললেন, আমি যৌবনে একবার গিয়েছিলাম, দুই রাত দুই দিন ছিলাম, গহীন জঙ্গল, বন্যবরা, হাতি, গন্ডার, নীলগাই, নিজের চোখে দেখেছে। এরকম একটা জঙ্গল কিনতে পারলে আর কোনো আফসোস থাকত না। জঙ্গল কিনতে চান? একা একা জঙ্গলে হাঁটব, গাছপালা, বন্য ফুল, পশু পাখি দেখব আর চমৎকৃত হব। তাকে চমৎকৃত করার মতো অনেক কিছুই আমি করতে পারি, কিন্তু আমি করি না। মানুষকে চমকে বেড়ানো আমার কাজ না। সিদ্দিকুর রহমান সাহেবকে চমকে দেবার মতো কথা আমি অনেক বলতে পারি। যেমন আমি বলতে পারি, আপনাদের এক পূর্বপুরুষ হামিদুর রহমান ব্রিটিশ সরকারের কাছ থেকে খান বাহাদুর উপাধি পেয়েছিলেন। কেন পেয়েছিলেন আপনি কি জানেন? আমি জানি। তিনি চারজন স্বদেশীকে ধরিয়ে দিয়েছিলেন। চারজনের মধ্যে তিনজনই ছিল মুসলমান। এরা পুলিশের ভয়ে নিরাপদ আশ্রয় হিসেবে তার ঢাকায় টিকাটুলি এলাকার বাসায় আশ্রয় নিয়েছিল। চারজন স্বদেশীর তিনজনের ফাঁসি হয়ে যায়। একজনের হয় কালাপানি আর ওনার হয় খান বাহাদুর উপাধি, রাজভক্তির পুরস্কার। আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস খুঁজে বেড়াই। সিদ্দিকুর রহমান সাহেবের বড় কন্যা লীলাবতী বিষয়েও কিছু কথা বলে তাকে আমি চমৎকৃত করতে পারি। লীলাবতী ছিল সপ্তম শতকের বিখ্যাত ভারতীয় গণিতবিদ পণ্ডিত ভাস্করাচার্যের একমাত্র কন্যা। ভাস্করাচার্য গণিত বিষয়ে দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, একটির নাম সিদ্ধান্ত শিরোমণি আর অন্যটির নাম লীলাবতী। তিনি চেয়েছিলেন তার আদরের একমাত্র কন্যার নাম পৃথিবীতে স্থায়ী হয়ে যাক। কন্যার নামে অতি জটিল গণিত বইয়ের নাম আর কোনো গণিতজ্ঞ রাখেননি। কি সুন্দর গল্প! সিদ্দিকুর রহমান এই গল্প শুনলে বিশেষভাবে চমৎকৃত হয়ে বলতেন, এই গল্প তোমাকে কে বলেছে? তার উত্তরে আমি বলতাম, বই বলেছে। আমি বই পড়া লোক, জঙ্গলের জন্তু জানোয়ার দেখা লোক না। জন্তু জানোয়ার দেখে চমৎকৃত হওয়া যায়, কিছু জানা যায় না। ভাস্করাচার্য কেন অঙ্ক বইয়ের নাম লীলাবতী রাখলেন সেই গল্পটা আরো ভালোভাবে শুনতে চান? সিদ্দিকুর রহমান আগ্রহ নিয়ে বলতেন, শুনতে চাই। তখন আমি বলতাম, তাহলে আমার সঙ্গে চলুন। সন্ধ্যার পর যখন কুয়াশা ঘন হয়ে পড়বে তখন দুজনে রেল লাইনে পা তুলে বসব, দুজনের হাতে থাকবে জ্বলন্ত সিগারেট, সিগারেট টানতে টানতে গল্প করব। রাজি আছেন? কি কথা বলেন না কেন, রাজি। কার্তিক মাসের সকাল, সিদ্দিকুর রহমানের গায়ে ঘিয়ে রঙের চাদর, ঘন হয়ে কুয়াশা পড়েছে। তিনি কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টিতে এক ধরনের মুগ্ধতা আছে। মুগ্ধতার কারণ এই বছর শিউলি গাছে ফুল ফুটেছে, হাজার হাজার ফুল। গত বছর এবং আগের বছর গাছে কোনো ফুল ফুটেনি। শিউলি গাছ মাঝে মাঝে ফুল দেওয়া বন্ধ করে দেয়, এটা তার জানা ছিল না। ফল গাছের ক্ষেত্রে এরকম দেখা যায়, সব আম গাছে প্রতি বছর মুকুল আসে না, ফুল গাছের ক্ষেত্রে এই ব্যাপার কখনো ঘটে না, ফুল ফোটানো তাদের জন্য বাধ্যতামূলক।
সিদ্দিকুর রহমান দাঁড়িয়ে আছেন শহর বাড়ির সামনে। এই বাংলো ধরনের বাড়ি তার দাদা খান বাহাদুর হামিদুর রহমান বানিয়েছিলেন। বাড়ির নাম দিয়েছিলেন ফুলার কটেজ, পূর্ববঙ্গ এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ফুলার সাহেবের নামে বাড়ি। বাড়ির ডিজাইন করা হয়েছিল গভর্নর সাহেবের ইংল্যান্ডের বাড়ির ছবি দেখে। বাড়ির সামনে তিনি চেরি গাছও লাগিয়েছিলেন, গাছগুলি বাঁচে নাই। হামিদুর রহমানের ধারণা ছিল বাড়ি দেখে ফুলার সাহেব মুগ্ধ হবেন, শুধু তার এক রাত থাকার জন্য কেউ এত আয়োজন করবে এটা নিশ্চয় তিনি ধারণা করে বসেছিলেন না। ফুলার সাহেবের ময়মনসিংহের নেত্রকোনার অতি প্রত্যন্ত অঞ্চলে আসতে চাওয়ার পেছনের কারণ পাখি শিকার। সাহেব নিরামিষাসী হলেও পাখি শিকারের প্রচণ্ড নেশা ছিল। রাজকার্যের বাইরে তিনি পাখি শিকারের জন্য অনেক সময় বের করতে পারতেন। খান বাহাদুর হামিদুর রহমান গভর্নর সাহেবের পাখি শিকারের জন্য বিপুল আয়োজন করিয়েছিলেন। এই উপলক্ষে তিনি সুসং দুর্গাপুরের মহারাজার কাছ থেকে নান্দিনা নামের একটা মাদি হাতি কিনে নেন। গভর্নর সাহেব হাতির পিঠে চড়ে শিকারে যাবেন, তার জৌলসী আলাদা। জামালপুর থেকে কারিগর এনে দুটা পালকি বানানো হয়। যেসব জায়গায় হাতি যাবে না সেসব জায়গায় পালকি যাবে। মুন্সিগঞ্জ থেকে একটা বজরা কিনে আনেন, নদীতে বজরা বাঁধা থাকবে, বজরায় পান ভোজনের ব্যবস্থা, বরফকলের বরফ, স্কচ হুইস্কি। সাহেবরা মদ্যপান ছাড়া কোনোরকম খেলাধুলাই করতে পারেন না। বাঙালির যেমন পান সুপারি, সাহেবদের সেরকম বরফ মদ। গভর্নর সাহেবের পছন্দের খানা তৈরির জন্যে কলকাতার আলিপুর থেকে একজন ফিরিঙ্গি বাবুর্চি আনা হয়, বাবুর্চির নাম হনথন। লেফটেন্যান্ট গভর্নর ফুলার শেষ পর্যন্ত এই অঞ্চলে পাখি শিকারে আসেননি। তিনি স্বদেশী আন্দোলনকে কঠিন হাতে দমন করতে গিয়ে কংগ্রেসি নেতাদের সঙ্গে ঝামেলা পাকিয়ে ফেলেন, তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়। লর্ড মিন্টো 1906 খ্রিস্টাব্দে তার পদত্যাগ পত্র গ্রহণ করেন। গভর্নর সাহেবের পদত্যাগে ভারতবর্ষে যে মানুষটি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন তিনি সম্ভবত খান বাহাদুর হামিদুর রহমান। অনেকের ধারণা লাট সাহেব তার বাড়িতে আসেননি, এই শোকে সেই বছরই তার মৃত্যু হয়। তার একমাত্র সন্তান হাসানুর রহমানের বয়স তখন মাত্র 10। অতি দ্রুত পরিবারটি ধ্বংসের মুখোমুখি এসে পড়ে, নানান পাওনাদার এসে জোটে। একজন এসে জোর করে হাতে নিয়ে চলে যায়, একজন নিয়ে যায় বজরা। জমিজমা নিয়েও দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা মামলা শুরু করে দেন। বিস্ময়কর ঘটনা হল বালক হাসানুর রহমানের পাশে সে সময় যে মানুষটি এসে দাঁড়ায় সে ফিরিঙ্গি বাবুর্চি হনথন। তার মুখে একটাই বলি, আই উইল কিল অল দ্য বাস্টার্ডস, বন্দুক সে গুলি মার দুঙ্গা। হনথন এই বাড়িতেই মৃত্যু পর্যন্ত থেকে যান। গ্রামের মানুষরা তাকে ডাকত হনটন সাহেব। হনটনের আগে একটি বিশেষণ ব্যবহার করত, পাগলা, পাগলা হনটন। বাড়ির নামও লোকজন পাল্টে দিল, বাংলো বাড়ির নাম হয়ে গেল শহর বাড়ি। এই বাড়ির সামনে এসে দাঁড়ালে অঞ্চলটাকে শহর মনে হয়, গ্রাম মনে হয় না, কাজেই বাড়ির নাম শহর বাড়ি। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।